বাংলা চলচ্চিত্র কিংবদন্তি অভিনেতা ফারুক কিচকের যে মৃত হওয়ার পর তার যে মরদেহ সেটি কিন্তু গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখানে কিছুক্ষণ আগেই তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি এখানে এসেছে। জানিয়ে রাখছি যে এই যে চিত্রনায়ক ফারুকের মৃত্যু, সেই মৃত্যুর পর দুপুরের পর থেকে কিন্তু এই গাজীপুরের কালীগঞ্জের আশপাশের এই গ্রাম থেকে শুরু করে অন্যান্য গ্রামের যেসব মানুষ রয়েছে, যার সঙ্গে তিনি খেলাধুলা করেছেন, যার সঙ্গে পড়াশোনা করেছেন, কিংবা আত্মীয় স্বজন পরিজন, সবাই কিন্তু এই বাড়িতে অপেক্ষা করছেন এক নজর শেষবারের মতো তাদের যে প্রিয় ফারুক তাকে দেখার জন্য। আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষের ঢল নেমেছে এই বাড়িটিতে। এখন কিন্তু অ্যাম্বুলেন্স ঢোকার পর মহিলা পুরুষ সহ শিশু যারাই রয়েছেন, অর্থাৎ গ্রামবাসী তাকে দেখছেন এবং এখান থেকে চলে যাচ্ছেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সর্বশেষ অর্থাৎ পঞ্চম জানাজা হবে তার গ্রামের বাড়ি এইখানে, অর্থাৎ রাত 9টার পরে জানাজা শেষে তার বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে। এখানে তার ছেলে সহ তার পরিবারের যারা রয়েছে তারা কিন্তু এখানে আছেন এবং অনেকে স্মৃতিচারণ করছেন। বিশেষ করে এই যে তার যে গ্রামের বাড়িটি, এখানে তিনি অবসর সময়ে আসতেন, বেশিরভাগ সময়ে যদিও ঢাকায় থাকতেন। এটি তার পৈতৃক ভিটা, অর্থাৎ গাজীপুরের সীমান্তবর্তী একটি অঞ্চল, কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রাম, এবং এটি কিন্তু শীতলক্ষা তীরবর্তী একটি এলাকা এবং এর পার্শ্ববর্তী অর্থাৎ শীতলক্ষার ওই পাশে নরসিংদী এবং নারায়ণগঞ্জ সব মিলিয়ে একটি সীমান্তবর্তী এলাকা হচ্ছে এই গ্রামটি। এবং এখানে চিত্রনায়ক ফারুকের মৃত্যুর সংবাদের পর থেকে কিন্তু মানুষের যে আবেগ, মানুষের যে কষ্ট, সেটি আমরা এসে দেখেছি যে তারা কিভাবে তাদের সেই সময়ের স্মৃতিচারণ করছেন। আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের ভিডিও জার্নালিস্টের মাধ্যমে যে মানুষ কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন শেষ মুহূর্তের যে বিদায়, সেই বিদায় জানানোর জন্য প্রিয় নায়ককে। একটু বলে রাখছি যে বাংলা চলচ্চিত্রের যে মিয়াবাই খ্যাত ফারুক, তিনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা 17 আসনের সংসদ সদস্য। ফারুকের ছেলে আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন রওশন হোসেন পাঠান শরৎ, তিনি বলেছেন যে 2021 সালের 4 মার্চ সিঙ্গাপুরে যান ফারুক চেক আপের পর, তখন তার ইনফেকশন ধরা পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে 1.5 বছরের বেশি সময় ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। এরপর সিঙ্গাপুরে নেওয়ার পর প্রায় 4 মাস ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ICU রেখে চিকিৎসা দিতে হয়েছিল তাকে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার 6 মাস পরে তাকে কেবিনে নেওয়া হয়। এরপর থেকে হাসপাতালেই ছিলেন তিনি। প্রায় 5 দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন এই চিত্রনায়ক। 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা 17 আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 1948 সালের 18ই আগস্ট মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই চিত্রনায়ক। 1971 সালে এইচ আকবর পরিচালিত জল ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি বাংলা চলচ্চিত্রে ফারুকের আত্মপ্রকাশ ঘটে। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কবরী। এরপর 1973 সালে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় আবার তোরা মানুষ হো, ও 1974 সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। 1975 সালে তার অভিনীত সুজন সখী ও লাঠিয়াল সিনেমা দিয়ে ব্যাপক ব্যবসা সফল হয়। এরপর থেকে কিন্তু তিনি একটি জনপ্রিয় চরিত্রে অভিনয় শুরু করেন এবং তার দেশব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়ে। ওই বছর লাঠিয়ালের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং 1976 সালে সূর্যগ্রহণ ও নয়নমণি, 1978 সালে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত আব্দুল্লাল মামুনের সারেং বো, আমজাদ হোসেনের গোলাপি এবং এখন ট্রেনে সহ বেশ কিছু সিনেমায় তিনি মিয়া ভাই খ্যাত চিত্রনায়ক ফারুকের অভিনয় প্রশংসিত হয় সারা দেশে। এই যে তার মৃত্যু, সেই মৃত্যু কিন্তু গোটা চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং এখানে যারা উপস্থিত হয়েছে স্বজন ছাড়াও এলাকার মানুষ, পার্শ্ববর্তী জেলার মানুষ, তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম,
তার পরিবারের সঙ্গে তারা জানিয়েছেন যে যখনই তিনি এই বাড়িটিতে এসেছেন থেকেছেন তখনই কিন্তু সাধারণ মানুষ আশপাশের মানুষ যারা তারা এখানে আসতেন নানা ধরনের সমস্যা নিয়ে কথা বলতেন তার সঙ্গে তখন তিনি তার সাধ্যমতো এখানে বিভিন্ন সময় পোশাক বিতরণ কিংবা গরিব দুঃখী মানুষের চিকিৎসা সেবা অন্যান্য যে সমাজ সেবামূলক কার্যক্রম সেই কার্যক্রমগুলো তিনি এই গ্রামের বাড়িতে এসেই করতেন আমরা সেটি জানতে পেরেছি এখান থেকে একটা বিষয়ে জানিয়ে রাখছি যে তিনি সর্বশেষ যখন এই বাড়িতে এসেছিলেন অর্থাৎ তার পৈতৃক ভিটাতে তিনি এসেছিলেন তখন এখানে দীর্ঘ সময় কাটিয়েছেন দীর্ঘ সময় কাটানোর পর পর কিন্তু এখানে অনেক মানুষ জড়ো হয়েছিল সেই সময় বলেছিল যে আসলে তিনি মানুষের উদ্দেশ্যে কথা বলেছিলেন যে কিভাবে আসলে জীবন গঠন করতে হয় মানুষের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় বিশেষ করে দেশপ্রেমিক হিসেবে কিন্তু এলাকায় তার একটা ব্যাপক সুনাম রয়েছে তিনি গ্রামের উন্নয়নে গ্রামের ছোট ছোট কাজে হাত লাগিয়েছেন বিভিন্ন সময় এবং সেইটির দৃষ্টান্ত কিন্তু আমরা এখানে এসে পেয়েছি যে গ্রামের ভেতরে মেঠো পথ ছোট ছোট সেগুলো কিন্তু তিনি ইটের সোলিং কিংবা বিভিন্নভাবে সেই কাজগুলো করেছেন আমরা তার স্বজনদের সঙ্গে কথা বলবো যে আসলেই তার যে চলে যাওয়া তার সর্বশেষ কথা সব মিলিয়েই আমরা একটু তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তার পৈতৃক ভিটার যে সামনের উঠান রয়েছে সেই উঠানের মধ্যে চিরনিদ্রায় শায়িত যে চিত্রনায়ক ফারুক পাঠান তার মরদেহ একটি লাশবাহী গাড়িতে আছে এবং কিছুক্ষণ পরই এই লাশটি নিয়ে যাওয়া হবে পাশের একটি খোলা জায়গায় সেখানে তার নামাজে জানাজার পর পরই কিন্তু তাকে দাফন করা হবে তার বাবার পাশে একটি বিষয় আপনাদের জানাচ্ছিলাম যে সারাদিনই আপনারা দেখছিলেন যে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু দাফন নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে তার চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন জন তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি চলে যাওয়ার যে অপূরণীয় ক্ষতি চলচ্চিত্র অঙ্গনের সেই বিষয়গুলো কিন্তু সবার মুখে ফুটে উঠেছে বাস্তবতা আমরা একটু দেখাতে চাই আমরা একটু লাশবাহী গাড়ির কাছে নিয়ে যেতে চাই আপনাদের যে সাধারণ মানুষের আবেগ এই যে চলচ্চিত্র তাকে নিয়ে এখানে কিন্তু বিশেষ করে আমরা দেখেছি গ্রামের যে একদম সহজ সরল খেটে খাওয়া মানুষগুলো তারাও কিন্তু এক নজর দেখতে এসেছে তাদের যে প্রিয় ফারুক সেই ফারুককে দেখতে এসেছে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই কিছুক্ষণ আগে আমাদের একজন সাধারণ মানুষের সঙ্গে গ্রামের কথা হচ্ছিল তিনি কান্না করতে করতে বলছিলেন যে তার একবার অসুস্থ হয়ে পড়েছিলেন গ্রামে এরপর সেই সংবাদ শোনার পরপর তিনি তার নিজের অর্থে তাকে চিকিৎসা করিয়েছেন এবং তার চোখের আলো ফিরে এসেছে সে কিন্তু তার সেই স্মৃতি চারণ করছিলেন আমাদের সামনে এবং কান্নায় ভেঙে পড়ছিলেন যে তাদের যে প্রিয় ফারুক ভাই সেই মিয়া ভাইকে তো ফারুক ভাইকে হারিয়ে আমরা এর আগে কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম যে তার যে জনপ্রিয় চরিত্র তার সাংস্কৃতিক অঙ্গনে যে অবদান কিংবা দেশের জন্য যে অবদান সব কিছু মিলিয়ে কিন্তু একজন ফারুক চিরতরে চলে যাওয়া এবং মানুষের মনের মধ্যে একটি তার কর্মের মাধ্যমেই আসলে বেঁচে থাকবেন এমনটাই আসলেই সবাই বলছেন তার স্বজনদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই যে তার স্বজনদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে আসলে সর্বশেষ তাদের সঙ্গে কী কথা হয়েছিল সেই বিষয়গুলো আমরা আসলে তা জানানোর চেষ্টা করব আপনাদের কিছুক্ষণ পরে কিন্তু এখান থেকে এই লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া হবে তার আগ মুহূর্তে এখানে দেখানো হচ্ছে এবং অনেকেই দেখে নামাজে জানাজার নামাজের জন্য প্রস্তুত হচ্ছে এবং দূরে চলে যাচ্ছে তার শেষে একটি ইচ্ছে ছিল আমরা তার পরিবারের কাছে জানতে পেরেছি আপনারাও এর মধ্যে হয়তো জেনে গিয়েছেন যে তার যে গ্রামের বাড়ি অর্থাৎ পৈতৃক ভিটা গাজীপুরের কালীগঞ্জে সেখানে তার বাবা যে কবর রয়েছে সেই কবরের পাশেই তাকে যেন মৃত্যুর পর সমাহিত করা হয় তার শেষ ইচ্ছা পূরণ করার জন্যই এখানে লাশ নিয়ে আসা হয়েছে এবং তাকে সেখানে দাফন করা হবে এমনটাই আমরা জানতে পেরেছি আপনারা দেখছেন যে পুরো এই যে গ্রামের তার বাড়ির সামনে যে খোলা ময়দান অর্থাৎ এর সামনে কিন্তু লোকে লোকারণ্য এই মানুষগুলো রাতের নিস্তব্ধতা ভেঙে এখানে এসেছে শুধুমাত্র তাদের
প্রিয় ফারুককে দেখতে। সারা দেশব্যাপী মানুষের কাছে ফারুক এক চিত্রনায়ক থাকলেও এই গ্রামের মানুষের কাছে কিন্তু তাদের সেই ছোট্ট ফারুক, তাদের সেই ছোট্ট ফারুক পাঠান কিংবা এক একজনে এক এক নামে ডাকতেন, তাদের কাছে নানা ধরনের স্মৃতি রয়েছে। সবশেষ যে এখানে যখন এসেছিলেন তখন কি বলেছিলেন, সব কিছু মিলে কিন্তু মানুষের মধ্যে একটি আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে। যে মানুষটি তার বাড়িতে অর্থাৎ এই গ্রামের যে ঘরে থাকতেন তার অবর্তমানে, তিনিও এখানে আমরা একজন নারীর সঙ্গে কথা বলেছি, তিনি খুবই কান্নাস্বরে কান্নাকাটি করে বলছিলেন যে সবশেষ তারও সঙ্গে কি কথা হয়েছিল। তিনি এই গ্রামের তার এক ভাইয়ের সঙ্গে, প্রতিবেশী ভাইয়ের সঙ্গে সবশেষ অসুস্থ থাকাকালীন সময়েও কথা বলেছিলেন। তিনি আমাদেরকে স্মৃতিচারণে জানিয়েছেন যে যখন মুঠোফোনে কথা হচ্ছিল তখন গ্রামের কথা প্রথম আসলে জানতে চেয়েছিল যে কিভাবে আসলে গ্রামের মানুষ আছে। আমরা তার স্বজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে এই যে চিত্রনায় ফারুকের চলে যাওয়া, তার সেই সময়ের স্মৃতি কিংবা কি কি বলতে চান আপনাদের প্রিয় ফারুককে নিয়ে, আপনার কি মনে আছে সব মিলিয়ে কি বলবেন? ফারুকের তো অনেক স্মৃতি, কি বলবো। ছোটকাল থেকে সে একটু অন্যরকম ছিল, একটু ডানপিটে ছিল, চঞ্চল ছিল, সবার সাথে মিশত। সে বাড়িতে যখন আসতো শহর থেকে, সাধারণ ছেলেমেয়েদের সাথে, গ্রামের ছেলেদের তার সাথে হাডুডু খেলা, বিভিন্ন খেলাধুলা, সাঁতার কাটা, এগুলি তো সে ছিল সবার সাথে একটা আন্তরিকতার সাথে। আস্তে আস্তে বড় হলো, তার যে একটা গ্রামের প্রতি, শেখরের প্রতি একটা টান, মানুষের প্রতি, এটা তার মৃত্যুর তার ছিল, মৃত্যুর মতো ছিল। মানুষের সে ভালোবাসত আন্তরিকভাবে। সে যখন বাড়িতে আসতো লোকজন, গ্রামের লোকজন ভিড় করতো, সাধারণ গরিব লোকজন এসে পড়তো, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কারো ছাত্রের ছাত্রীর বই কেনা হচ্ছে না, কারো চিকিৎসা হচ্ছে না, সব ব্যাপারে তাদের সবার দাবি ছিল ফারুকের কাছে। সে এগুলি মিটমাট করতো এবং সে পছন্দ হতো, ভালোবাসতো মানুষকে করার জন্য। এমনিভাবে বিভিন্ন ধরনের স্মৃতি তাকে ঘিরে আছে। তারপরে রাজনৈতিকভাবে যদি তার কথা বলি, আমি এক সময় ছাত্র রাজনীতি করতাম ঢাকাতে, ঢাকা শহর ছাত্রলীগের সভাপতি ছিলাম, জগন্নাথ কলেজে ছাত্র নেতৃত্ব করেছি, আমরা আগরতলা মামলা আন্দোলন করেছি। ওই সময় ফারুক কগজ স্কুলের ছাত্র ছিল, ওই সময় তাদের ছেলেবেলেদের নিয়ে, ছাত্রদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে সে আমাদের সাথে যোগ দিত, অংশগ্রহণ করত। এবং আমরা এমনও গেছে যে এনএসএফ বা তৎকালীন সরকারি যে ছাত্র সংগঠন গুন্ডা বাহিনী, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের সহযোগিতার দরকার ছিল। যেহেতু ফারুক ওই এলাকায় পুরান ঢাকার ছেলে, তার দলবল নিয়ে আমাদের সাথে সহযোগিতা করতো, আমরা তখন আন্দোলন এগিয়ে নিতে পারতাম। যে জন্য প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা ফারুককে পেয়েছি। তার সবচেয়ে বেশি যখন ছোট, তখন থেকে সে বঙ্গবন্ধুর ভক্ত, অন্ধ ভক্ত ছিল সে বঙ্গবন্ধু, এবং আজীবন সে বঙ্গবন্ধুকে ভালোবেসে গেছে। আপনি শুনছিলেন যে পরিবারের এবং স্বজন গ্রামবাসী বলছিলেন যে ফারুককে নিয়ে স্মৃতিচারণ করছিলেন। আমরা আসলে শুনছিলাম তার এই মৃত্যু অপরণীয়। আমরা আসলেই পরবর্তীতে আপনাদেরকে আরও বেশি আপডেট জানাতে পারবো, জানাজার নামাজের সময় আপনাদের সঙ্গে আবার যুক্ত হবে।